আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য একটা খুব মজার রান্না নিয়ে আসছি। এখন আমি দেখাবো কী রান্না করব। আমি একটা বড় ফ্রাই প্যানে অনেকগুলো দুই মোট পেঁয়াজ দিয়ে দিলাম, মানে এক কাপের ঠিক একটু বেশি হবে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু লালচে লালচে করব। আর এখান থেকে আমি দিয়েছি হলো জয়ত্রী, তারপরে হলো গরম মশলা, তেজপাতা, আর হলো স্টার ফুল, এগুলি সব দিয়ে দিলাম। জয়ত্রী অল্প একটু দিয়ে দিয়েছি, জায়ফল দেইনি। তো এগুলো দিয়ে একটু গরম করে নিব, ভেজে নিব। আর পেঁয়াজগুলো একটু বেরেস্তা টাইপের করব আমি। এখন পেঁয়াজগুলোকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি, এগুলো বেরেস্তা হবে, মানে লালচে কালারটা একটু হবে বেশি। তো আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি, আলাদা করে আর বেরেস্তা করব না। এখন এখানে আমি দিয়ে দিব হলো, আমি দুইটা দেশি মুরগি নিয়ে নিয়েছি, এই হবে 1 কেজি করে দুইটা দেশি মুরগি তো নিয়ে নিলাম। এগুলো ধুয়ে রেখেছিলাম, এখন আমি ফ্রাই প্যানে ঢেলে দিলাম এই বেরেস্তার উপরে। আর কিছু টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো আমি এখানে দিব, সবগুলো না, এখানে অনেকগুলো টমেটো। তবে আমাদের দেশি টমেটোগুলো তো আর নরম, এত বেশি নরম হয়ে যায় না, এগুলো একটু ইয়ে থাকে। তবে আপনারা যদি ব্লেন্ডার করে দেন বেশি ভালো হবে, ব্লেন্ড করে দিলে। আর আমি একটু কুচি করে দিলাম, দেখলাম যে মিক্সড হয় কি না, হয় তবে একটু ইয়ে থেকে যায়, বাচ্চারা বুঝে যায় আর কি। আর আমার বাচ্চারা টমেটোটা এত বেশি পছন্দ করে না, সালাদতেও যদি দেই তখন একটু খায়, মুড়ি মাখাতে দিলে একটু খায় হালকা পাতলা, এছাড়া ওরা এটা খেতে তেমন চায় না। তো এখন আমি দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি করে। তো এখন আমি দিব হলো হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া আর লবণ। তো আমি মরিচের গুঁড়াটা বেশি নিয়ে নিয়েছি, 2 চা চামচ মরিচের গুঁড়ো, তারপরে হলো 1.5 চা চামচ হলো ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। আমি আজকে এই দেশি মুরগিটা ভুনা করব। ভুনা করলে খুব মজা লাগে খেতে, অনেক ভালো লাগে। আমার বাচ্চারা আবার ঝোল খুব পছন্দ করে, ওদের ভুনাটা এত বেশি পছন্দ না, তবে আজকে আমি ভুনা করতেছি, কারণ দেশি মুরগি ভুনা খুবই মজা লাগে খেতে। তো আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মিক্সড করে নিব, মিক্সড করে আমি ইয়ে করব, ঢেকে দিব, ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, খুব ভালো লাগে। এখানে আপনার জয়ত্রীর একটা খুব ফাইন একটা গ্রান আসবে। তারপরে হলো সব মশলাই তো দিয়েছি, আর মশলাগুলো এভাবে দিবেন, এভাবে দিলে কী হবে, তেলের মধ্যে যে মশলার যে ফ্লেভারটা আসে, আর পেঁয়াজটা যে একটু বেরেস্তা করে দিয়েছি, খুব মজা হয় এভাবে করলে। তো আপনারা এভাবে করে দেখতে পারেন, খেতে পারেন, ভালো লাগবে। আর আলাদা করে পেঁয়াজ বেরেস্তা না দিলেও চলবে। আর আপনাদের দিয়েছিলে আপনারা পেঁয়াজ বেরেস্তা পরে লাস্টের দিকে দিতে পারেন, তবে ওইটা এক ধরনের মজা, এটা আরেক ধরনের মজা হবে। তা আমি কী করলাম, ঢেকে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম দেখেন মাখা 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 হয়ে আসছে। এখন এটার মধ্যে আমি নেড়ে চেড়ে ভালো করে পরে পানি দিয়ে দিব, পানি না দিলে তো আর সিদ্ধ হবে না, পানি দিয়ে দিব। আমি সবই নিয়ে নিয়েছি, 2টা মুরগি তো বেশি বড় না, 2 কেজি হবে আর কি এখানে। তো 2টা মুরগির সব কিছুই নিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালো করে মিক্সড করবেন মশলার সাথে, তাহলে মশলাটাও মিক্সড হলো, খেতেও ভালো লাগবে। আর তেল ভেসে উঠছে উপরে, দেখেন তেলগুলো। আর আমি কিন্তু একটু ঝাল দিয়েছি, ঝালটা কিন্তু ভালোই, বেশ ঝাল হয়েছে। ভুনা তো এমনিও ঝাল আমার বাচ্চারা খুব পছন্দ করে, আর ভুনাতে একটু ঝালটা না দিলে মজা লাগে না, তাই আমি একটু ঝালটা একটু বেশি দিয়ে দিলাম। এই ভিডিওসগুলো আমার অনেক আগের করা, আমি এই মাঝখানে খুবই অসুস্থ ছিলাম, তাই ভিডিওগুলো দিতে পারি নাই। এখন আবার আমি ভিডিওগুলো দিচ্ছি।
তো আপনার এভাবে দেখে আর রান্না করবেন, খাবেন, ভালো লাগবে। তো আমি ঢেকে দিলাম, হয়ে যাবে, কারণ আগে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব আর ঝোলটা একদম কমিয়ে নিব, মানে ভুনা ভুনা করে নিব মাংসগুলো, তাহলে খেতে বেশি মজা লাগবে, অনেক স্বাদ লাগবে খেতে। আর আমার কিছু মশলা দেওয়া বাকি আছে, ওইগুলো আমি লাস্টের দিকে দিয়ে দিব, তাহলে আরও বেশি টেস্টটা বেড়ে যাবে। দেখেন বেশি কিছু লাগছে না, যেগুলো নর্মালি মশলা আমরা ব্যবহার করি সেগুলি দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া আর 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, তাহলে মজা লাগবে বেশি। আর আমি কিন্তু একটু লাস্টে দিয়ে দিয়েছি, আর লাস্টে তো আরেকটা জিনিস আমি দিব, সেটা হলো কাঁচামরিচ। কাঁচামরিচ না দিলে আমার ভালো লাগে না, না থাকলে দেই না, কিন্তু থাকলে অবশ্যই অবশ্যই আমি দিব, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ হয়। শুধু আমি ধনে পাতা দেই না, কারণ আমি দেখেছি ইন্ডিয়ার ওরা ধনে পাতা দিয়ে মাংসের মধ্যে ভালো, মানে জানি না খেতে কেমন লাগে, কিন্তু আমার বাচ্চারা তো খাবে না ধনে পাতা, এর জন্য আমি ধনে পাতাটা দিয়ে ট্রাই করি না কখনোই। আপনাদের ইচ্ছে হলে আপনারা ধনে পাতা দিয়ে ফার্মের মুরগিটা, ব্রয়লার মুরগিটা করে দেখতে পারেন কেমন লাগে, ভালোই লাগতে পারে, খারাপ না, অবশ্যই ভালো লাগবে, কারণ ধনে পাতা তো আমি সব কিছুতে ব্যবহার করি, সব কিছুতে আমি ধনে পাতা দিব, খেতে ভালো লাগে। ধনে পাতার ভর্তা তো আমি কয়েকদিন পর পরেই করে খাই, ভালো লাগে, ব্লেন্ডার দিয়ে করে ফেলবেন, খেয়ে ফেলবেন, ভালো লাগবে। তো আমার ভিডিওসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, দেখবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, কমেন্টস না করলে আমি জানতে পারবো না যে আপনাদের কাছে কেমন লাগলো। লাইকস করবেন, শেয়ার করবেন, ডাউনলোড করে রাখবেন, কারণ যখনই আপনারা বানাবেন তখন দেখে বানাতে পারবেন। আর আমার ভিডিওসগুলো আমি দেই কেন জানেন, যারা শেখার তারা তো শিখবে, আর যারা ভিডিওস করে আমার মতো ব্লগ ভিডিও করে ইয়ে করবে, পাঠাবে বা দেখাবে আপনাদের, তারাও করতে পারবে, এখানে কোনো না নাই। তা আজকের মতো আল্লাহ হাফেজ, টেস্ট করে দেখবেন।